মেয়েদের এমন কি অঙ্গ রয়েছে যা দেখে খুব সহজেই বোঝা যায় যে মেয়েটি মিলনের জন্য পাগল হয়ে রয়েছে। আপনি শুধু একটু নাড়া দিয়ে দিবেন, একটু বুঝিয়ে দিবেন যে আপনিও চাইতেছেন তার সাথে ঘনিষ্ঠ হতে বা মিলন করতে। কারণ কথাই তো আছে যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, তাই শুরুটা আপনারই করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে শিখিয়ে দিব মেয়েদের কোন অঙ্গ দেখে বুঝবেন সে মিলনের জন্য পাগল হয়ে রয়েছে, আর মেয়েদের কোথায় টাচ করলে দ্রুতই জ্বালা উঠে যায় বা তাদের যোনিতে কামরস চলে আসে বা অঙ্গে পানি চলে আসে। তাই বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনি যদি আপনার সঙ্গীর পরিপূর্ণ মিলনের তৃপ্তি বা স্বাদ দিতে চান তাহলে এই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সময়টা কাজে লাগবে এবং এই ভিডিওর দ্বারা অনেক কিছু শিখতে পারবেন। তো দর্শক, চলুন আমরা ভিডিওটির মূল অংশে চলে যাই এবং মেয়েদের কোন অঙ্গ দেখে বোঝা যায় যে তার মিলনে জ্বালা উঠেছে এইগুলো ভালোভাবে জেনে নিবে। বন্ধুরা, আমাদের দেশের মেয়েরা একটু লাজুক টাইপের হয়ে থাকে, এমনকি তাদের ইচ্ছার কথাটাও কারোর কাছে বলতে চায় না, এতেও তারা ভীষণ লজ্জা পায়। কিন্তু ভিতরে ভিতরে মিলনের ইচ্ছায় কামরসে পাজামা ভিজিয়ে ফেলবে, অথচ কাউকে কিছু বলবে না। তাই আপনাকে বুঝে নিতে হবে। বন্ধুরা, টিপস গুলো মন দিয়ে শুনুন, আর 3 নম্বর টিপসটি 100% কাজের, তাই ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, দেখবেন মেয়েটি আপনার দিকে তাকিয়ে থাকবে এবং কিছু একটা বলতে চাইবে, পাশাপাশি আপনাকে একা পাইতে চাইবে, কিন্তু আপনাকে সরাসরি কিছু বলবে না। তাই ভালোভাবে খেয়াল করুন এবং আপনি শুধু একটু সুযোগ করে দিন, দেখবেন বাদ বাকি কাজ সে নিজেই করবে। নাম্বার 2, দেখবেন আপনাকে ডাকবে, অথচ কাছে আসলে কিছুই বলবে না, শুধু একটা মুচকি হাসি দিয়ে চলে যাবে, কারণ মেয়েরা নিজের থেকে বলতে পারে না। তাই আপনার বুঝে নিতে হবে এবং শুরুটা আপনারই করতে হবে, আর একবার শুরু হলে দেখবেন আপনার আর কিছুই করতে হবে না। বন্ধুরা, এবার বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটা করলে বা এই টিপসটি অনুসরণ করলে যে কোনো মেয়ে মোমের মতো গলে যাবে, অর্থাৎ মিলন করার জন্য পাগল হয়ে যাবে। আপনি যখন কোনো মেয়ের কাছে যাবেন এবং আপনি যদি তার সাথে মিলন করতে চান, তাহলে আগে তার কাছে বিশ্বাসী হতে হবে। এবং আপনি যখন তাকে মিলনের জন্য পাগল করবেন, তখন একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনি সবসময় বাম স্তন দিয়ে আদর করা শুরু করবেন, কারণ মেয়েদের যত উত্তেজিত অঙ্গ আছে তার মধ্যে মেয়েদের বাম স্তনই সবচাইতে বেশি উত্তেজিত অঙ্গ। তাই এইখানে স্পর্শ করলে যে কোনো মেয়ে মিলনের জন্য পাগল হয়ে যায়। তাই এই বিষয়টা মাথায় রাখুন, আপনি খুব সহজেই যে কোনো মেয়েকে পটিয়ে ফেলতে পারবেন। নাম্বার 4, আপনাকে দেখলে মুচকি মুচকি হাসবে কিন্তু কিছু বলবে না, আর আপনাকে দেখলে এগিয়ে আসবে বাট সাহস করে কিছু বলতে পারবে না। তাই আপনাকে বুঝে নিতে হবে যে কি করলে কাজ হবে, কারণ সব সিচুয়েশনে এরকম কাজ হয় না। তাই সিচুয়েশন বুঝে কাজ করুন, কাজে লাগবে এবং যে কোনো মেয়েকে পটাতে পারবেন, কারণ মেয়েরা মুখে বলতে না পারলেও তাদের ইচ্ছা থাকে বা তাদেরও মিলনের স্বাদ পেতে মন চায়। তাই একটু ট্রাই করলে যে কোনো মেয়ে পটে যাবে। আর বন্ধুরা, আপনি যদি পটিয়ে কোনো মেয়েকে বিছানায় নিতে চান, তাহলে আমার চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেওয়া আছে, যেটা আপনি কাজে লাগিয়ে যে কোনো মেয়েকে বিছানায় নিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, টিপস গুলোতে কেমন কাজ হলো অবশ্যই কমেন্টে জানাও এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দাও এবং তোমাদের ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই রকম দরকারি সব ভিডিও পেয়ে যাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো।